ভাগে সত্তর একবার মিটাই দেবো ফকিং আচ্ছা হেল ব্যাক কর তুই গাড়ি থামা কেলিকা ভাই কি হয়েছে তুই নাম তুই গাড়ি চালা যারস একটা নাম হাই হাই হ্যাঁ কি করতেছ এটা হ্যাঁ তুই গাড়ি চালাই যারস তুই তো অনেক রাফ চালাস তোরা গাড়ি চালানো শিখেছে কেনা কি হয়েছে ভাই তো বাদ দেন না এই তোর গাড়ি চালানো লাগবো না তুই তো পিছিয়ে যা যা যাস না কেলেগা যা হ্যাঁ তোর রিকোয়েস্ট আমি ওর দিছিলাম গাড়িটা কিরে আবার দাঁড়ালে কি লেগা ওর জায়গায় তো ওঠ এই যে আমি ড্রাইভ করতেছি কত সুন্দর কোন ঝামেলা হইতাছে পুরো রিল্যাক্স ভাই আপনি যে এতগুলো কত কইলেন ভাই আপনি ওর সম্বন্ধে কিছু জানেন ওর ভাই আপডেট মডেলের প্রিমিয়াম গাড়ি আছিল ভাই ওর গাড়ি এমন কেউ নাই চালায় নাই ভাই আমি নিজে পর্যন্ত চালাইছি আর আপনি ভাই ওরে এরকম অপমান করলেন ভাই কাজটা ঠিক হয় না ভাই কার কি আছে না আছে আমার কোনো লাভ আছে আমার কি আছে হেডা হিসাব করতি বেটা ঘর দেখছো আছে তাহলে আমার গাড়িতে উঠলো কে লেগা না আমার গাড়িতে না লেখতে না আমার গাড়িতে ফকিন্নির পোলায় বড় লোকের বাপ লয় আবার তুই আইছো সব চামচামি করতে হ্যাঁ রে মানুষ আমারও একটা সময় গাড়ি ছিল ওই মামা তোরা বইতে পারবি বইস কিন্তু সামনে কিন্তু সেই একটা মোচর আছে বাউলি দিমু এই বাউলি কেমন দিলাম রে মামা সেই চালাস মামা তুই সেই হ্যাঁ প্রাইভেট কার ড্রাইভে আমি এতটাই দক্ষ হয়ে গেছি যে প্রাইভেট কার আমার এখন কথা শুনতে বাধ্য ভাই আপনি তো বহুত মানুষের গাড়ি চালান শিখেছেন আমি কি তোলে ভাই বাথরুম হয়ে যাম আমি কি গাড়ি চালাতে পারবো না আরে বেড়া এটা কোনো কথা বললি এলাকার এমন কোনো পোলাপান আছে যে আমার হাত ধরে গাড়ি চালা না শিখছে তুই বাথরু হয়ে যাবে কিল্লিগা এই লগারের রিমোট আজকে সারাদিন লাগলে সারাদিন লাগায় গাড়ি চালানটা কমপ্লিট করবি যতক্ষণ পর্যন্ত না তোর আর ক্লিয়ার হইব ততক্ষণ পর্যন্ত তুই গাড়ি চালাইতে থাকবি ঠিক আছে আর গাড়ি লয়ে কোনো টেনশন করবি না গাড়ি যা মন চায় তা হয়ে যাক আমি দেখবো ঠিক আছে এই লো রিমোট যা ভাই চালানটা কমপ্লিট করে বেড়া তুই যে তোর এই নতুন গাড়িটা এই পোলারে চালাইতে দিলি ওই বেড়া গাড়ি চালাইতে পারে ওই জীবনে গাড়ি চালাইছে ওই জীবনে গাড়ি চুয়েনি দেখছে যদি ভাঙা চুরে লয় হে ওই জীবনে গাড়ি চুয়ে দেয় না এলে কি ওই গাড়ি চালাইবো না ভাই ব্রাদারের গাড়ি আছে চালাইবো ভাঙা চুরে লয় এলে লয় হোক আমি ঠিক করবো তাতে সমস্যা কি চালাক টাকা পয়সা কম দিছে আল্লাহ যা হয় হোক ভাই কালকে কিন্তু গাড়িটা আমার লাগবো একটা পার্টিতে যাবো ঠিক আছে লইস তুই আয় ভাই ওই কিন্তু একটা সমস্যার কারণে ওর গাড়িটা বিক্রি করে লাইছে ভাই এলে আপনি পোলাটা লগে এমন করবেন ইস পোলাটা কষ্ট পাইছে আর মনটা একটু ভালো করা দরকার ভাই পোলাটার মনটা একটু খারাপ একটা ডিজে গান সারি পোলাটার মনটা একটু ভালোই তো মনটা খারাপ করে বয়ে রয়েছে গান শুনবি ভালো কথা কি রে আমার ডিজে বিজে নাকি হাং লাগছে নাকি তোর আমার গাড়িতে যদি গানই শুনতে মন চায় তাহলে শুনলে শুনবি রবীন্দ্রসঙ্গীত আর নাইলে নজরুল গীতি শুনতে মন চাইলে শুনবি আর নাইলে আমার গাড়িতে নাম নাম নামাজ নাকি যা আমি রজনীগন্ধা ফুলের মতন গন্ধ ছড়াতে চাই কইলাম একটা ডিজে গান ছাড়তে আর দাদাই সে এক খায় কি গান শুনছিল ওই হে গান শুনতে আছে আমার গাড়িটার কথা আজকে খুব মনে পড়তেছে আমার যখন গাড়ি ছিল যার যেইভাবে ইচ্ছা চালাইছে গান শুনছে
এখন আমার একটা জরুরি কাম বাজছে, এক কাম কর তুই আমার লগে চল আর ওর গাড়িতে নামা। ওর নাম গাড়িতে কি বুঝলেন ভাই? আপনার কাছে এই মুহূর্তে আপনার ব্যবহৃত যতই তুচ্ছ জিনিসটা থাকুক না কেন, অবহেলিত তুচ্ছ ওই ব্যবহার করা জিনিসটাই আপনার কাছে যদি কখনো না থাকে, তখন বুঝবেন ওই তুচ্ছ জিনিসটাই আপনার জীবনের জন্য কতটা দামি ছিল, সেটা যে কোনো বিষয়ের উপর হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন।